আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই ইন্টারভিউ টাইপ আমি একটা ভিডিও শেয়ার করেছি। তবে এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করছি আমার কুকিং ইউটিউবার ফ্রেন্ডদের জন্য, যাদের সবারই রান্নার চ্যানেল আছে এবং অনেকেরই অনেক আগেই 1 লাখ হয়ে গেছে। তবে তাদের যে খুশিটা ছিল তা দেখে মনে হচ্ছিল আমার সাথে সাথে তাদের সবার আবার নতুন করে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হলো। আসলে এই ইউটিউব জার্নিতে যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। এই যে এতগুলো মানুষের এত এত ভালোবাসা, এটা সত্যি একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। গতকাল 12 এপ্রিল 2018 আমার সাবস্ক্রাইবার আর মোটামুটি 200 বাকি ছিল 1 লাখ পূরণ হতে। তো একটু একটু করে এগোচ্ছে আর সবাই মেসেজ করছে, ফোন দিচ্ছে, আমি আসলে কি বলবো, আমার এত খুশি লাগছে। রুমানা আজাদ আপু কেক পাঠিয়েছেন আর আম্মু মিষ্টি দই পাঠিয়েছেন বগুড়া থেকে। তো সব কিছু মিলিয়ে সত্যি অনেক একটা স্পেশাল স্পেশাল ফিল ছিল। তো যাই হোক, আমি রাতের 2টা পর্যন্ত সব কিছু নিয়ে বসেছিলাম যে হয়তো এখন হয়ে যাবে, এখন হয়ে যাবে। তো ফাইনালি রাতের 2টার পরেও আরও 40 জন বাকি ছিল 1 লাখ পূরণ হতে, যার কারণে আমি 2টার সময় এই কেকের সাইড থেকে ছোট্ট একটা অংশ কেটে খেয়ে নিয়েছি। আসলে সবার ভালোবাসা এত বেশি পেয়ে গেছি যে যেখানে আর 1 লাখ হতে আর কয়জন বাকি থাকলো এটা আসলে আর দেখার মতো কিছু ছিল না। রুমানা আজাদ আপু আসলে এত বেশি এক্সাইটেড ছিলেন, উনি তো আমার চেয়েও বেশি এক্সাইটেড ছিলেন। উনি কিছু সময় পরপরই দেখা যায় মেসেজ করে আমাকে লিখে পাঠিয়ে দেয় আর এতজন বাকি আছে, আর এতজন বাকি আছে। তো আপু আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল, আসার কথা ছিল আপুর, কিন্তু ভাইয়া আসলে পার্সোনাল কিছু কাজে দেশের বাহিরে, যার কারণে আপু মানে আজকে আসতে পারেননি। ইনশাল্লাহ পরে আসবেন, আমি ওয়েট করছি, আপু আসবে, অনেক মজা হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ারও করব। এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য রুমানা আপু এবং অমি ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আরও যারা উইশ করেছেন তাদের মধ্যে আছেন আয়েশা সিদ্দিকা আপু, আপুর সাথে ফোনেও কথা হয়েছে, আপু অনেক উৎসাহ দিয়েছে, অনেক কংগ্রাচুলেশন জানিয়েছে, আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। আরও কুকিং স্টুডিওর উম্মি আপু, আপুও মেসেজ দিয়েছেন, আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। এছাড়া আয়ন ইসলাম আপু, স্পাইস বাংলার তমা আপু, ইতিস কিচেনের ইতি আপু, সবাই আমাকে উইশ করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আরও অনেকেই আমাকে মেসেজ করেছেন, আসলে এই মুহূর্তে এক্সাইটমেন্টের কারণে আমার অনেকেরই নাম মনে পড়ছে না। তো যারা আমাকে মেসেজ করেছেন অথবা করেননি তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এছাড়াও 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরপরই আরও অনেকেই উইশ করেছেন। এনজয় আমার রান্নাঘরের কামরুল ভাই ফোন দিয়েছিলেন, মুক্তিস কুকিং ওয়ার্ল্ডের মুক্তি আপু ফোন দিয়েছিলেন। এছাড়াও এখন পর্যন্ত অনেকেই মেসেজ দিয়েই যাচ্ছেন, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইজি রেসিপি চ্যানেলের আফসানা আপুর গিফটটাও আমি আজকেই হাতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে অনেক অনেক খুশি। আসলে সবার সাথে অনেক আগে থেকেই পরিচয়, কথা হয় ফেসবুকে বা মেসেঞ্জারে, তো তারপরেও এত যে আন্তরিকতা এটা আসলে আমি কালকে আরও বেশি ফিল করেছি সবাই যখন এত এত উইশ করছিল। আসলে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমরা এক একজনের যার যার চ্যানেল তার তার কাছে, আসলে এরকম কিছু না। আমরা যে দেশের যে প্রান্তেই থাকি না কেন আমরা সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলছি, বাংলা রেসিপি নিয়ে কাজ করছি। তো আমরা আসলে একে অন্যের সাথে এভাবে বেঁধে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, আমরা সবাই বাঙালি। আপনারা যারা দর্শকরা আছেন, আমাদের বাঙালি ইউটিউবারদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করি আগামী দিনগুলোতেও ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন। সবাই এত দূরে থাকার পরেও আমার ফিলিংসটা এমন লাগছে যেন সবাই আমার আশেপাশেই আছেন। আর 1 লাখ হওয়ার পরপরই যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে এখন পর্যন্ত শতাধিক কমেন্ট এসেছে, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।